রাজধানী সহ সারা দেশে চলছে জামায়াতের ডাকা দ্বিতীয় দিনের সকাল সন্ধ্যা হরতাল। যুদ্ধাপরাধের বিচার বন্ধের দাবিতে গতকালের হরতালের পর একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে দলের নেতা কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডাদেশের রায় প্রত্যাখ্যান করে আজ এই হরতালে ডাক দেয় জামায়াত ইসলামী। ভোরে রাজধানীর হাতিরপুলের শিবিরের ছোটিকা মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। এ সময় দুজনকে আটক করা হয়। এদিকে মিরপুরের শেওড়াপাড়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে জামায়াতের কর্মীরা। এর আগে সকালে মিরপুরে ছোটিকা মিছিল বের করে জামায়াত শিবির কর্মীরা। বাংলা কলেজের বাস ভাঙচুর করে তারা। এ সময় দুজনকে আটক করে পুলিশ। এছাড়া জিগাতলায় মিছিল নিয়ে গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে নয় শিবির কর্মীকে আটক করে পুলিশ। এদিকে হরতালের সমর্থনে সকালে রাজধানীর আরও কয়েকটি স্থানে ছোটিকা মিছিল বের করা হয়। এর মধ্যে মগবাজার সহ কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে রাস্তায় অবরোধের চেষ্টা চালায়। এদিকে বাসের পরিমাণ কম থাকলেও হরতালে অন্যান্য যান চলাচল মোটামুটি স্বাভাবিক আছে। সকাল থেকেই রাস্তায় মিনিবাস ও সিএনজি অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। যাত্রাবাড়ি মাতুয়াইলে বিআরটিসি বাস ভাঙচুর করতে গিয়ে চাপা পড়ে আহত হয়েছে দুই শিবির কর্মী। এ সময় সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়। এদিকে হাটখোলা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে শিবির কর্মীরা। রাজধানীর পল্টন এলাকায় হরতাল পরিস্থিতি জানবো এবার। এই মুহূর্তে পল্টন এলাকায় আছেন আমাদের রিপোর্টার মানোয়ার হোসেন, টেলিফোনে সরাসরি কথা বলছি তার সঙ্গে। মানোয়ার, পল্টন এলাকার এখনকার পরিস্থিতি কি? সকাল থেকে জামাতের ডাকে দ্বিতীয় দিনে হরতাল কর্মসূচিতে পল্টনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকে এলাকা ছিল শান্ত। তবে সকাল থেকে পুলিশের তৎপরতা বেশ লক্ষ্য করা যায়। গতকালের চেয়েও আজকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আরেকটি বিষয় লক্ষণীয় যে গতকাল রাতে নিরাপত্তার জন্য যে বিজিবি মোতায়েন করা হয়েছিল, আজকে সকাল থেকে কিন্তু সেই বিজিবিকে আর এলাকাতে দেখা যায়নি। সকালের দিকে বাস চলাচল এই এলাকাতে কম থাকলেও এখন এই দুপুরবেলা দুপুর 12টার দিকে বাস চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। যদিও প্রাইভেট গাড়ির সংখ্যা অনেক কম, তবে পাবলিক পরিবহনের সংখ্যা অনেক বেশি। সকালে অফিসের সময় অফিস আওয়ারে যার অফিসগামী মানুষদেরকে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে এর জন্য। তবে এই মুহূর্তে এখানকার অবস্থা স্বাভাবিক রয়েছে। কিছুক্ষণ আগে পুলিশ এই এলাকা থেকে শিবির কর্মী সন্দেহে একজনকে আটক করেছে। এই বিষয়টি ছাড়া এই এলাকাতে সেই ধরনের কোনো অপ্রীতিকর বা চাঞ্চল্যকর ঘটনা ঘটেনি। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। মানোয়ার, আপনাকে ধন্যবাদ। মানোয়ার জানাচ্ছিলেন পল্টন এলাকার হরতাল পরিস্থিতি। তিনি জানালেন যে ঠিক এই মুহূর্তে সেখানকার অবস্থা স্বাভাবিক রয়েছে। হরতালের প্রতিবাদে বঙ্গবন্ধু অভিনীত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন দলের নেতাকর্মীরা। হরতালের প্রতিবাদের চেয়ে তারা জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে বেশি সোচ্চার। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের রিপোর্টার সঞ্জীব রায়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকে সকাল সন্ধ্যা হরতালে সকাল থেকেই রাজধানীর গুলিস্তান এলাকার যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক ছিল, এখনও তেমনটি রয়েছে। এখানে মতিঝিল থেকে কিংবা যাত্রাবাড়ি থেকে গুলিস্তান হয়ে বিভিন্ন রুটে যে বাসগুলো যায় সেই বাসগুলো স্বাভাবিক গতিতেই সকাল থেকে চলেছে। এছাড়া এই এলাকায় গুলিস্তান, বংশাল কিংবা মতিঝিলের আশপাশের এলাকায় সকাল থেকে হরতালের সপক্ষে কোনো ধরনের পিকেটিং কিংবা মিছিলের ঘটনা ঘটেনি। তবে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সকাল থেকেই আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে এখানে হরতালের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ প্রদর্শন করছেন তারা। তারা বলছেন যে জামায়াত শিবিরের ডাকে যে হরতাল, সেই হরতাল মূলত নৈরাজ্য সৃষ্টির জন্যই, এবং এই হরতালের মধ্য দিয়ে যে তাণ্ডব তৈরি করা হবে তার মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার চেষ্টা করা হবে, এমন অভিযোগের প্রেক্ষিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়ে যে যুদ্ধাপরাধীদের বিচার কাজ চলছে সেই যুদ্ধাপরাধীদের বিচার কাজ বানচালে জামাত শিবিরের এমন নৈরাজ্য এবং ষড়যন্ত্রের প্রতিবাদে বক্তব্য রাখবেন। এছাড়াও গতকালকে আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে যে রায় হয়েছে সেই রায়ের অসন্তুষ্টিও প্রকাশ করছেন তারা। বলছেন যে কাদের মোল্লার বিরুদ্ধে ফাঁসি হতে হবে, এবং তারা দাবি করছেন যে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র প্রতিহতে তারা রাজপথে থাকবেন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে সঞ্জীব রায়, সময় সংবাদ।
এদিকে চট্টগ্রামে কোনো পিকেটিং ছাড়াই চলছে জামায়াত শিবিরের দ্বিতীয় দিনের সকাল সন্ধ্যা হরতাল। বিশৃঙ্খলা এড়াতে নগরীর বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকে অল্প কিছু যানবাহন চলাচল করলেও হরতালের কারণে যাত্রী সংখ্যা কম, দোকানপাট বন্ধ রয়েছে। এদিকে গতকাল সংঘর্ষে নিহতের ঘটনায় বড় ধরনের সংঘাত এড়াতে বিজিবি সদস্যরা নগরীর বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। এদিকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।